ট্রেলার ইজ আ ট্রেলার গ্লিমস, ট্রেলার পুরোটা না, ফিল্মটা পুরোটা দেখে তারপরে মানুষ বলুক। মুজিবুর রহমান আওয়ামী লীগেরও না বা বিএনপিরও না, উনি সব আছে। শ্যাম বেনেগালের মতো একজন এত বড় মাপের একজন পরিচালক কিছু কিছু ভুল কিভাবে করলেন? ইনশাআল্লাহ মুভিটা অনেক ভালো হয়েছে। কেউ কেউ বলছে যে এখানে বঙ্গবন্ধুর গাম্ভীর্যটা ঠিকমতো প্রকাশ পায়নি। আমার দিকে না ক্যামেরা, এই যে আমার দিকে মানুষগুলোকে দেখান, ক্যামেরাটা মানুষের দিকে দেখান। আমরা একদম যে জিনিসটা আশা করেছিলাম যে একটা সুন্দর সিনেমা, নর্মালি সিনেমার পরে কিন্তু একটা তালি হয় যেটাতে খুব ভালো লাগে, মানুষের ভালো লেগেছে। আপনাকে দেখেছেন যে অনেকে কাঁদছিল, এটাকে কেউ ক্যামেরাতে পেয়েছেন যে অনেকে কাঁদছিল, তো সেটাই তো হওয়ার কথা, তাই না? 15 আগস্টের সিন দিয়ে যদি শেষ হয় সেটাই হওয়ার কথা। তো আমি জানি না, যথেষ্ট আবেগতাড়িত হয়ে আছি, ভাল লাগছে যে আমাদের এই গল্পটা, আমাদের দেশের, আমাদের ইতিহাসের এই গল্পটা একটা পীরের ফিল্ম সবাই দেখতে আসছে, খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগছে। সময় একটা প্রশ্ন ছিল, আমি দর্শকদের প্রতিক্রিয়া নিয়েছিলাম, ওরা বললো যে বয়সের সাথে মেকআপের ইয়েটা একটু চেঞ্জ হয়ে গেছে, ক্যামেরা রাখা দরকার ছিল তারা বলেছিল, আপনি এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমার কাজ ছিল অভিনয় করা, টেকনিক্যালিটি টাইটানিকেও 23টা ভুল ছিল, জানেন তো সেটা, টাইটানিকেও 23টা ভুল ছিল। সো ভুলটা, ভুল ত্রুটি, আমরা সব এতগুলো শিল্পী, গুণী শিল্পী কাজ করেছে, আমরা গল্পটাতে ফোকাস করি। দেখেন আসলে গল্পটা মনে হয় অনেকেরই ভালো লেগেছে, সমস্ত টেকনিক্যাল ফল্টকে ছাপিয়ে। ভাই, এমন বড় একজন ব্যক্তিত্বের অভিনয় আপনি করেছেন, মানে সেই অনুভূতি, আপনার অনুভূতিটা কেমন ছিল ওই সময়? আমার এখনো বিশ্বাস হয় না, এখন সেটা সৃষ্টিকর্তা বা আমার কপালে রেখেছিলেন। 5 বার অডিশন হয়েছে, তারপরে অনেক চড়াই উতরার পরে এই চরিত্রটা আমি পেয়েছি। ভালো লাগা আছে, কিন্তু অনেক কৃতজ্ঞতা আছে সৃষ্টিকর্তা এবং আমাদের NFDC BFDC, আমাদের প্রধানমন্ত্রী, যে আমাকে এই সুযোগটা যে দেওয়া হয়েছে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজ করা, প্লাস এই চরিত্রটা করা, অনেক বড় আলহামদুলিল্লাহ। মানে দর্শক ভালো বলছে, আমাদের দেশের, আমাদের ইতিহাস নিয়ে একটা গল্প, সেটাকে মানুষ ভালো বলছে, মানুষ কাঁদছে, এটা তো অনেক অনেক বড় পাওয়া, আসলে অনেক বড় পাওয়া। তো এই এই যে এই মুজিব ভাইয়াটা, এটা তো আরো আগে হওয়া উচিত ছিল আমি মনে করি। আপনারা অনেক দেরি করে হয় নাই, তারপরে হয়েছে, তারপরে হয়েছে, এখন আমরা সবাই দেখি। ভাইয়া, আমরা এক পরিচালকের কাছে শুনেছি আপনি 80% ভূমিকা পালন করেছেন, মানে ফেসটা বাদ দিয়ে আপনার ক্যারেক্টার ওয়াইজ আপনার যে ক্যারেক্টারটা ছিল সেটা সম্পূর্ণভাবে আপনি পালন করেছেন। সেই যে কৃতিত্বটা যে পেয়েছেন, এক পরিচালক আমাকে বলেছে ঝন্টু কাকা, তো সেই পাওয়াটা কতটুকু আপনার কাছে? সে আমার কাছে কোনো পাওয়া নাই, এখন যা বলবে সব মানুষ, দর্শক বলবে, আমার কাজ শেষ, এখন দর্শক বলবে। ট্রেলার ইজ আ ট্রেলার গ্লিমস, ট্রেলার পুরোটা না, ফিল্মটা পুরোটা দেখে তারপরে মানুষ বলুক। ইনশাল্লাহ মুভিটা অনেক ভালো হয়েছে, আমাদের শুভ ভাই ইনশাল্লাহ অনেক পারফরমেন্স ভালো করছে, আর আমাদের গর্ব যে মুজিব সেনা একটা ছবির মতো ছবি হয়েছে, মুভির মতো মুভি হয়েছে ভাই। ইনশাল্লাহ মুভিটা অনেক সুন্দর হয়েছে, আর যারা দেখেন না ইনশাল্লাহ মুভিটা দেখবেন। এসে আমাদের শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের না বা বিএনপির না, উনি সবার, উনি জাতির পিতা, জাতির জনক, তো সেই হিসেবে আমি বলবো যে মুভিটা অবশ্যই দেখা উচিত প্রত্যেকে। থ্যাংক ইউ। মেকিংটা কেমন মনে হয়েছে? মেকিং কেমন ছিল? শুভ ভাইকে দেখে একবার মনে হয় নাই যে আমরা কোনো অ্যাক্টরকে দেখছি, মনে হচ্ছে যে আমরা বাস্তবে যেই বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখেছি সেখানে উনি ছিলেন। মুভিটা দেখে অনেক কিছু শিখেছি এবং ফিল করেছিলাম ওই ভিতর থেকে। আমার হাজবেন্ডও রান্না করে দিয়েছে এবং দেখলাম যে হলের অনেকেই রান্না করছে। পর্দায় যারা কাজ করেছেন, পর্দার পিছনের কথা বলছি না, পর্দার সামনে যারা কাজ করেছেন, আসলে আমরা যাদেরকে দেখতে পেয়েছি, শুভ সাহেব, তিশা ম্যাডাম, যাদেরকে দেখতে পেরেছি, ওনারা ওনাদের বেস্ট কাজ করেছেন। মানে আমার দেখা শুভ সাহেবের বেস্ট কাজ লাগে আমাকে সেটা। শ্যাম বেনেগালের মতো একজন এত বড় মাপের একজন পরিচালক কিছু কিছু ভুল কিভাবে করলেন, খুবই, যেমন দু একজন মেজর সাহেবের কথা তো আমরা জানি, ওরকম তো ছিল না আসলে। আর সামহাও কিছু টিপ্পনি দেওয়ার ট্রাই করা হয়েছিল যেগুলো আমার কাছে ভালো লাগেনি, বাট মানে লাস্টে না ক্লাইম্যাক্সটা হঠাৎ 15 আগস্ট চলে, অগস্ট চলে আসে, মানে জিনিসটা একটু দ্রুত যায় আর কি। স্ক্রিন প্লেটা শেষের দিকে আমার তো ভালো লাগেনি, বাট ওনাদের এফোর্ট খুবই চমৎকার ছিল। ছোট আমার ভালো লাগলেই হবে না,
ভবিষ্যৎ জেনারেশনের কাছে এটা তুলে ধরা খুবই জরুরি। কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, কেন্দ্রীয় চরিত্র যে শেখ মুজিবুর ছিলেন সেটা ভবিষ্যৎ জেনারেশনকে জানাতে হবে। কেউ কেউ বলছে যে এখানে বঙ্গবন্ধুর গাম্ভীর্যটা ঠিকমতো প্রকাশ পায়নি। এখন আমি আসলে সত্যি কথা জানি না যে সে তার যুবক সময়ে সে কেমন ছিল, আমিও তো তার গাম্ভীর্যের সময়টাই দেখেছি। তো আমি বলবো যে আমার কাছে ভালো লেগেছে।